নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব হিউম্যান জিওগ্রাফির কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, হিউম্যান রিসোর্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই হিউম্যান রিসোর্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জন রজার কমন্স 1893 খ্রিস্টাব্দে। কালচারাল ল্যাক এর ধারণা সর্বপ্রথম কে দেন? এই কালচারাল ল্যাক এর ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন WF অকবার্ন 1922 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিঙ্গেল ট্যাক্স থিওরিটি কে দিয়েছেন বা কার? এই থিওরিটি দিয়েছিলেন হেনরি চার্চ। পরবর্তী প্রশ্ন, হিউম্যান ক্যাপিটাল এর ধারণা প্রবক্তা কে? এই ধারণার প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। দ্য আরবান রেভলিউশন বইটি কার? দ্য আরবান রেভলিউশন বইটি রচনা করেছেন ভি গর্ডন চাইল্ড 1950 সালে এই বইটি রচনা করেছিলেন। গ্লোবাল সিটির ধারণা কে দিয়েছিলেন? এই গ্লোবাল সিটির ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন সাসকিয়া স্যাসিন 1991 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পুরা মডেলটি কে দেন? এই পুরা মডেলটি দিয়েছিলেন APJ আব্দুল কালাম দরিদ্র দূরীকরণের জন্য। ডেমোগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই ডেমোগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জন গ্র্যান্ট 1962 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের সাক্ষরতার হার 74.04%। পরবর্তী প্রশ্ন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হল অ্যাডউইন ক্যানন। দ্য পপুলেশন প্রবলেম এ স্টাডি ইন এভলিউশন গ্রন্থটি কার? এই গ্রন্থটি রচনা করেছিলেন স্যান্ডার্স। পরবর্তী প্রশ্ন, পপুলেশন বম্ব বইটি কার? এই পপুলেশন বম্ব বইটি রচনা করেছিলেন পন এনরিক।